আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জেভা বলেন, বিশ্বব্যাপী মন্দা ঝুঁকি বেড়ে চলেছে। এই মন্দাভাবের কারণে 2026 সাল পর্যন্ত বিশ্ব 4 ট্রিলিয়ন ডলার হারাবে। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্ব ব্যাংকের আইএমএফ বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন। জর্জেভা বলেন, করোনার কারণে বাজারে যোগানের ঘাটতি রয়েছে, এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়েছে। এতে অনিয়ন্ত্রিতভাবে খাদ্যপণ্যের দাম বেড়েছে, বিপরীতে অর্থ সংকটের ফলে প্রতিটি দেশই ভুগছে। সভায় বিশ্ব ব্যাংকের সভাপতি ডেভিড মালপাস বলেন, যেসব উন্নয়নশীল দেশ বিশ্ব ব্যাংকের আইডি এর ঋণ নেয়, তাদের অনেকেই ঋণ পরিশোধ করতে পারবে না। বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্ব শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের প্রতি 10 জনের মধ্যে 7 জন মনে করেন 2023 সালে বৈশ্বিক মন্দা দেখা দিতে পারে। যতই দিন যাচ্ছে, বৈশ্বিক মন্দার আশঙ্কা ও সতর্কতা জোরালো হচ্ছে। উন্নত অর্থনীতিতে সুদের হার বৃদ্ধির কারণে প্রায় 90টি উন্নয়নশীল দেশের মুদ্রা এবছর ডলারের বিপরীতে দুর্বল হয়েছে। Global output as a result of all this to shrink between now and 2026 by $4 trillion. To give you a sense, what is $4 trillion? This is the size of the German economy. Gone.